يعني لو أن رسول الله صلى الله عليه وسلم زادك لزدنا وعلي রসুল স্বপ্নের ভিতরে তোমাকে যদি একটার বেশি খোরমা দিতে আমিও তোমার একাধিক খোরমা দিয়া দিতাম। হযরত আলী অবাক হয়ে গেলেন, কি সাংঘাতিক কথা! তিনি বলছেন, ইয়া আলী, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাআইতাহা আম গায়বুন ইত্তালাত আলাই, হে ওমর, এটা কি স্বপ্ন? আমি যেরকম দেখেছি ওরকম তুমিও কি রাত্রে স্বপ্নে দেখছো এই ঘটনা, না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? হযরত ওমর বলছেন, ইয়া আলী, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়েব, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কালবাহু ইয়ারা বিনূরিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া আলী, শোনো, আল্লাহর কসম, এটা স্বপ্ন নয়, এটা গায়েবের কোনো, গায়েব থেকেও আমি কিছু পাই নাই। এটা হচ্ছে সেই ব্যাপার যখন আল্লাহর মোমেন বান্দা আল্লাহর জন্য হয়ে যায় তখন আল্লাহ পাক তাকে দেখার মতো তৌফিক দান করে দেয়। হযরত ওমর কোথায় ছিলেন আর কোত্থেকে আল্লাহ পাক তাকে তুলে নিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে কোন জিরো যদি কোরআনের কাছে আসে আল্লাহ পাক তারে হিরো বানায় দেন, আর যদি কোন হিরো কোরআনের সঙ্গে বেয়াদবি করে রব্বুল আলামিন তারে জিরো বানায় দেন। এই কোরআনের সাথে খবরদার, কেউ বেয়াদবি করার দুঃসাহস করবেন না। কোরআন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চুমো খাওয়ার ব্যাপার, মাথায় রাখার ব্যাপার, বুকে লাগাবার ব্যাপার, আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর বাণী। সুবহানাল্লাহ, বলেন আমার আল্লাহর বাণী, আমার আল্লাহর কিতাব। একটি বর্ণ এর মধ্যে অন্য কারো নাই, আছে নাকি? রাসূলুল্লাহ নিজে কিছু মিশাইছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি ولو تقول علينا بعض الأقاويل আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানাইয়া কোরআনের ভিতরে ঢুকাই দিতেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতটারে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ পাক কেটে ফেলে দিতাম। মানুষের কোনো কথার মধ্যে নাই, অবিকল রাসূলের কাছে যেমন আসছে আমাদের কাছে অবিকল সেরকম আছে। সুবহানাল্লাহ। কতদিন থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আমাদের মধ্যে কিছু ভাইরা আছেন যারা বোঝেন না বলে বলেন যে কোরআন এটা আলেম ওলামাদের ব্যাপার, এটা আমরা সাধারণ পাবলিক এগুলো বুঝবো না, সুতরাং আসো মুরব্বীরা কি কয়, অন্যরা কি বলে, এগুলি হাদিস আলোচনা করি, অমুক সেইটা বলি, কোরআন সাধারণ মানুষের বোঝার ব্যাপার না, এরকম বলা হয় কিনা বলুন, বলা হয় কিনা? কোরআনের বিরুদ্ধে পরিচালিত এগুলি একটি ষড়যন্ত্র, কনস্পিরেসি। ওরা নিজেদের অজান্তে এই কথাগুলি বলেন, যারা বলেন কোরআন আমাদের বোঝার ব্যাপার নয়, আলেম ওলামাদের ব্যাপার, এটা ষড়যন্ত্রের একটি অংশ। তার মানে হলো আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল করছেন যা আলেমরা ছাড়া আর কেউ বুঝবে না। একটা কথা হইলো, তাহলে এটা নাজিল করার দরকারটা কি? হ্যাঁ, ব্রাহ্মণদের মতো। হযরত মাওলানা ঠিকই বলেছেন, ব্রাহ্মণরা যেমন বলে যে বেদ আমাদের, সাধারণ হিন্দুরা বুঝবে না, আর সাধারণ হিন্দুরা বেদ যদি ধরে, লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি কোরআন স্পর্শ করে, 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআন কি ওই রকম? এখন কোরআন বোঝা সহজ না কঠিন? না না, আপনার কাছে জিজ্ঞাই নেই, কোরআন শোনা বোঝা সহজ না কঠিন? আসেন না, আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআন বোঝা সহজ না কঠিন? দেখেন আল্লাহ কি জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন, প্রশ্ন করার আগেই জবাব সেরে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষ, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদাকির, কোরআন
শরীফকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বোঝার জন্য আর মুখস্ত করার জন্য সহজ করে দিয়েছি। এটা বোঝা যেমন সহজ, মুখস্ত করাও তেমনি সহজ। কে করে দিয়েছেন? সবাই বলেন কে করেছেন? আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। এবং এই কোরআন আল্লাহ নাজিল করে বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের অনুসরণ যারা করবে, এই কোরআন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ওদের জন্য কোনো চিন্তা নাই। বলি সুবহানাল্লাহ, আর চিন্তা আছে না নাই জাতির? চিন্তা নাই জাতির? চিন্তা নাই? ঘুম কি আরামে হয়? চলাফেরা কি আরামের হয়? শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, অফিস আদালতে, দোকানে পাঠে, দিনে রাত্রে নিশ্চিন্তে চলাফেরা করা যাচ্ছে? চিন্তা আছে কিনা? দুঃখ আছে কিনা? কেন আছে? এই জন্য আছে যে কোরআনের আইন চালু নাই। কোরআনের আইন যদি চালু হতো তাহলে এই দুর্দশা হতো না। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, শুধু মাথায় লাগাবার জন্য, বুকে লাগাবার জন্য আসেনি। কোরআন এসেছে কায়েম হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সংবিধান হিসাবে এটাকে গ্রহণ করার জন্য কোরআন এসেছে। আল্লাহর নবী বলেছেন, এই কোরআন যখন আমি জেনেদের সামনে তেলাওয়াত করেছি, জেনেরা তখন এই কথা না বলে পারে নাই, ইন্না সামিনা কুরআনান আজাবাব, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। ইয়াহদিলার রুশদ, যে কোরআন এর শ্রোতা, যে শোনে বা তেলাওয়াত করে, কোরআন তাকে হেদায়েতের রাস্তা দেখায়, সোজা রাস্তা বলে দেয়। সুবহানাল্লাহ, ফামান্না বিহ, কোরআন শুনলাম আর ইমান আনলাম। আমার নবীজি বলেন, আমি যখন জিনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, জিনেরা তখন এই কথা না বলে পারে নাই, আর সঙ্গে সঙ্গে তারা ইমান এনেছে, বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারাই শুনল ইমান সকলে আনলো তা না, রাসূলুল্লাহ যখন কোরআনের দাওয়াত দিলেন, লোকেরা ফুলের মালা দিয়ে হুজুরকে বরণ করলেন, এরকম কি হয়েছে? না, এরকম হয়নি, বাধা এসেছে। তবে লোকেরা বিস্ময় প্রকাশ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে, এত সুন্দর সুন্দর কথা তিনি পান কোথায়? তারা ধারণা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, ধারণা করেছে জেনেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করে। একবার তো রাসূল এই কথাগুলি কোথায় পান এটা বোঝার জন্য রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে আবু জাহেল গিয়ে দাঁড়িয়েছে, ওতবা সাহেবা গিয়ে দাঁড়িয়েছে, আবু সুফিয়ান গিয়ে দাঁড়িয়েছে, একজন আরেকজনের খবর জানে না। উদ্দেশ্য, রাসূলুল্লাহ এই সুন্দর কথাগুলি কোত্থেকে বলেন, কে শিখায় দেয়? গভীর রজনীতি, নবীজি তার আদাত মোবারক অনুযায়ী কোরআন শরীফ যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে কাফের বেঈমানেরা কোরআন শরীফ শুনছে, আর নড়তে পারে না। এক একজনের ধারণা হলো আরো একটু শুনি তারপরে বাড়ি যাব, আরো একটু শুনি তারপরে বাড়ি যাব। এমনি করে করে চারটি কাফিরের জন্য ফজরে রক্ত হয়ে গেল, দাঁড়ানো থেকে বসার সময় কেউ পায় নাই।
এ কথা ধ্রুব সত্য। কোরআনের আকর্ষণ ভিন্ন, সুবহানাল্লাহ বলেন। আমি বারবার বলেছি, আজ বলি, এ লাখ লাখ লাখো জনতার এই উপচে পড়া উত্তাল ঢেউ পয়সা খরচ করে আনা হয়েছে বলেন? আপনাদের বাস ভাড়া রিক্সা ভাড়া দেওয়া হয়েছে? বরং জীবনের ঝুঁকি নিয়ে আসছেন, ঠিক কিনা? জীবনের ঝুঁকি নিয়ে এসছে, পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে কোরআন শুনতে এসেছেন। আমি বারবার বলেছি, এই উপচে পড়া জনতার আকর্ষণ আল্লাহর কসম, এ আকর্ষণ সাইদি নয়, এ আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আজিম, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আমি এ কথাও বিশ্বাস করি, আমাদের ছেলেরা যারা মিছিল করেছে, আমাকে আসতে দেবে না বলে সুইসাইড বাহিনী গঠন করেছে। আহারে, সুইসাইড অর্থ কি? আত্মহত্যা। আর আত্মহত্যা করা কবিরা গুনাহ? যারা আত্মহত্যা করে তাদের জায়গা জাহান্নাম, আত্মহত্যা যারা করে তাদের জায়গা কোথায়? তোমরা তো জাহান্নামে যাচ্ছিলে। কোরআনের জন্য, কোরআনের তাফসীর মাহফিলের জন্য শাহাদাত স্কোয়াড গঠন হয়েছে শুনে ওরা সুইসাইড বাহিনী গঠন করেছে, শয়তানে শিখাই দিছে। যারা তো বেশ তো গেল, তোরা তোদের সিট বুক কর জাহান্নামে, কর নাউযু বিল্লাহ। আমি বিশ্বাস করি, যারা সুইসাইডাল বাহিনী গঠন করেছিল, যারা বিরোধিতা করেছিল, আর আজকের মাহফিলের কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে বা বসে আছে। আকর্ষণ কোরআনের, আকর্ষণ কিসের? আল্লাহর কসম কোরআনের। ওদের শরীরেও মুসলমানের রক্ত আছে, মুসলমানের রক্ত আছে, অবশ্য মিসগাইডেড। আল্লাহ ওদের হেদায়ত করুন, বলেন আমিন। ওই সেই 1979 সনে যেখানে যাই খালি হরতাল, গিয়াস কামাল চৌধুরী সাহেব, গিয়াস কামাল চৌধুরী ওই যে ভয়েস অফ আমেরিকার প্রতিনিধি, তিনি আমাকে এক জায়গায় দেখা হলো, ওই সময় বললেন, আপনি জানেন? আমি বললাম কি জানি। কইছে, আপনা আমরা হিসাব রাখছি, আপনার বাংলাদেশে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে এত হরতাল হয় নাই, 56টা হরতাল হয়েছে আপনার বিরুদ্ধে একান্ত, মানে আমি যাওয়ার আগে হরতাল শরীফ গিয়ে উপস্থিত, তাফসীর মাহফিল বাধা দেওয়া। তো ওই সময় একটা পত্রিকায় একজন একটা লেখা লিখছিলেন, তিনি এখন একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমি নাম নেব না। তিনি তখন লিখেছিলেন, হরতালও সফল, তাফসিরও সফল। তো আমি হেডিং দেখে চিন্তা করলাম, লিখলু কি, এত বড় লেখা তো দেখি কি। তো অনেক লম্বা লেখা লিখছেন, এক পর্যায়ে লিখছেন যে হরতাল হলে পরে সাইদি যেখানে যাচ্ছে হরতাল হয়ে যাচ্ছে, হরতাল ঘোষণা করতেছে। তো হরতাল হলে পরে দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলকারখানা বন্ধ, বাজারঘাট বন্ধ, বিকেলবেলায় কারো কোনো কাজ নাই, সব গিয়া তাফসীর মাহফিলে হাজির। তো ঠেকাবা কেমন? এটা হচ্ছে কোরআনের আকর্ষণ, সুবহানাল্লাহ। 89 আমাদের ছেলেরা যারা তোমরা বিরোধিতা করেছিলে, একটু তাকায় দেখো তো মাহফিলটার দিকে, কত লক্ষ টাকা দিয়ে এরকম একটা সমাবেশ তোমরা করতে পারবে? এই মানুষ তো জাদু করে আনা হয় নাই, পয়সা দিয়ে আনা হয় নাই, কোরআনের আকর্ষণে এসেছে, সুবহানাল্লাহ বলেন। কাজী বাধা দিও না, বাধা বসেন, বাধা দিও না, তোমাদেরই ক্ষতি হবে, তোমাদের ভাগ্যের ক্ষতি হবে। চট্টগ্রামের প্যারেন্টস, মা বাপ, তাদেরকে বলি, এসব ছেলেরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, ঠিক কিনা? বলেন, মঙ্গল গ্রহ থেকে আসছে?
দিল্লি বা ব্যাঙ্গালোর থেকে এসেছে, আমাদেরই ছেলে, হয় আপনার না হয় আমার, হয় ছেলে না হয় ভাতুষ্পুত্র, আমাদেরই কেউ। এ ছেলেগুলিকে বুঝান, আর যাই করো আল্লাহ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রসুল নিয়ে তামসা করো না। আজ রাসুলের ঘরের চারপাশে কাফেরেরা দাঁড়ানো, দাঁড়ায় আছে, বসার সময় পায় নাই, সকালবেলায় মাথা নিচু করে যাচ্ছে, একজনের সঙ্গে আর একজনের দেখা, খুব আস্তে করে। আবু সুফিয়ান আবু জাহেলকে জিজ্ঞেস করছে, আবু জাহেল কখন এসছো? কয় রাত, তখন দুপুর টুপুর হবে, তুমি? ওই এরকম পরস্পর কুশল বিনিময় এবং কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। আবু জাহেল বলছে, আবু সুফিয়ান বলছে, আবু জাহেল একটা কথা বলি শোনো, রাগ টাগ করবো না তো, তোমার যা মেজাজ, কই না রাগ করবো না, দেখো আমি লাখ মানাতের নামে শপথ করি, ওরা তো ওইরকমই শপথ করে, লাখ মানাত উজ্জার নামে শপথ করছি, সারা রাত ভর মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মুখে যা শুনলাম, অবশ্যই এগুলি মানুষের বানানো হতে পারে না, প্রত্যেকটি শব্দ যেন কলিজে স্পর্শ করে, শরীর শিউরে ওঠে, জীবনেও তো এরকম কথা শুনিনি। আবু জাহেল বলছে, দেখো এটা বড়ই কুলক্ষণ, এই সব কথা যদি আমরা নেতারা বলি, অবশ্য তোমার অনুভূতি আমার মধ্যেও আছে, কিন্তু এই সব কথা যদি আমরাই বলি, না জানি কোন ফাঁকে আবু বকর ওমরের মতো আমরাও পাগল হয়ে বসবো, নাউজুবিল্লাহ। কাজী আমি বুঝতে পেরেছি যে তোমাদেরকে কোরআন একটা আসর করে ফেলেছে, আসো তওবা করো, হাত দাও হাত দাও, তওবা করো, সবাই তওবা করলো যে না এইখানে আর এটা শুনতে আসবো না, গেল সবাই। আজ আবার রাত দুপুর গড়িয়ে এলো, নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ হওয়া মানুষের প্রথম দিন থেকেই এসেছে, মানব স্রষ্টা সৃষ্টির সেই প্রথম দিন থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। গভীর রাত্রে আবু জাহাল ভাবছে, আমার হাতে যখন তওবা পড়েছে ওরা কেউ ভয়তে আসবে না, আমি একা, আজকে মজা করে শুনব মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মুখে আল্লাহর কালাম। আবু সুফিয়ান উৎপা সাহেব তারাও ভাবছে, উনি নিজে যখন তওবা পড়াইছে উনি কে তওবা মানবে, উনি আসবেন। কাজী আমি তো একা একা গিয়ে আজকে শুনবো মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মুখে আল্লাহর কালাম। সবাই এরকম করে করে একে অপরের অজান্তে আবার খাড়া হয়ে গেছে। প্রত্যেক রজনী অভ্যাস মোতাবেক আল্লাহ নবী গভীর রাত্রে আবার তেলাওয়াত শুরু করেছেন। এই সব লোকগুলি ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে শুনতে শুনতে শরীর যেন অবশ হয়ে যায়। আজ রাত শেষ হওয়ার আগে এরা মনে করল, আজ আর ভোর করা ঠিক না, কারণ আমরা সবাই তওবা করেছি, যদি কারো সামনে পড়ি তওবা ভঙ্গের কারণে আসামি হয়ে যাব। কাজী দৌড় মারো, দৌড় মারছ, অন্ধকারের ভিতরে একজন গিয়ে আরেকজনের ঠ্যাঙ্গে বাড়ি লাগছে। আবু জাহেল ভয় পাইছে, কে কয় যে আমি আবু সুফিয়ান, তুমি কে ডাকো? আমি আবু জাহেল। আরে পাগল, কালকে তওবা করলে আজকে আসলি কেন? তো ব্যাটা বেশি মাতবারি করিস না, তুই আসলি কেন সেটা কো আগে। সারথা মিলে একত্রিত হয়ে তারা বলল, কোরআন শোনার জন্য যে ধরনের উন্মাদনা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমরা নিজেরাই না জানি কখন মুসলমান হয়ে যাব, কাজী তওবা করলে হবে না, আসো আইন করে বন্ধ করি। কাফেরেরা সিদ্ধান্ত নিল কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে কাফেরদের সেই সিদ্ধান্ত কোট করে দিলেন, কারণ আবু জাহেল তো থাকবে না, নাতিরা থাকবে। যুগে যুগে আবু জাহেলের নাতিরা
কোরআনের মাহফিলে বাধা দেবে, কারা বাধা দেবে? আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার প্রেতাত্মা দুনিয়া থেকে বিদায় হবে না, এই জন্য সিদ্ধান্ত আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে দিলেন। কাফেরেরা কি বলল কোরআন শরীফ সম্পর্কে? খবরদার, কাফেরেরা সিদ্ধান্ত নিল কোরআন শোনো না, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনো না, কোরআন শুনতে যেও না, ওয়াল গাউফি, কোরআন শুধু নিজে শুনে ঘরে বসে থাকো তা শুধু নয়, ওয়াল গাউফি, কোরআন যাতে মানুষেরা শুনতে না পারে সেজন্য ডিস্টার্ব করো, সন্ত্রাস সৃষ্টি করো, বাধা দাও যাতে কোরআন শুনতে না যেতে পারে মানুষ। এই সিদ্ধান্ত কাদের? এই সিদ্ধান্ত কাদের? আমার ছেলেরা খবরদার, কাফেরদের সহযোগী হয়ো না, কাফেরদের সহযোগী হয়ো না, কোরআনের পথে বাধা দিও না। মাঝখানে পুলিশ প্রশাসনকে আরেকটা কথা বলি, কথায় কথায় এসে গেল, আপনারা একটা বড় রকমের গুনাহ করেছেন, ঠিক না? ঠিক না? এদেশে কালী পূজা দুর্গা পূজা 8 দিন 10 দিন ধরে মাইকিং, এর পারমিশন আপনারাই দেন, দেশটা তো হিন্দুস্তান হয় নাই, দেশটা তো হিন্দুস্তান হয় নাই, দুর্ভাগ্যবশত দেশটা এখনো বাকশালও হয় নাই, তাহলে মাইকিং এ বাধা দিলেন কেন? বাধা দিয়ে কি সব হইছে? কি হয়েছে বলেন? কি হয়েছে? কবিরা গুনাহ করেছেন, পুলিশ কর্তৃপক্ষ, সাধারণ পুলিশের মোটেও দোষ না, পুলিশ প্রশাসন কবিরা গুনাহ করেছেন, তওবা করতে হবে, তওবা করতে হবে, আর একটি কাফফারা দিতে হবে। সেই কাফফারাটা কি? আমি জানতে পেরেছি এই তাফসীর মাহফিল আসার পথে বিভিন্ন জায়গায় ওই সব তথাকথিত সোনার ছেলেরা তাফসীর মাহফিলের বহনকারী শ্রোতাদের বাসে ঢিল পাটকেল মারে, তারা বাধা দেয়, মহিলাদের বাসে ঢিল মেরেছে। আমি পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, এসবি, আইবি, ডিএফআই, এনএসআই, আর্মি ইন্টেলিজেন্স এবং পুলিশ বিভাগকে বলছি, এই যে গুনাহ করেছেন মাইকের পারমিশন না দিয়ে 144 ধারা জারি করে যে গুনাহ করেছেন, সেই গুনার কাফফারা হিসাবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে এই ইয়াজুজ মাজুজদেরকে ঠেকান। তৌফিক দিন বলেন আমিন, আল্লাহ পাক তৌফিক দিন জোরে বলেন আমিন। আসুন এবার বসেন, আপনারা এত জোরে তাকবীর দিলে তো মুশকিল হয়ে যাবে, দেবেন আপনারা তাকবীর? দেবেন না তো কি দেবেন? দিবেন তবে একটু রয়েছে কোরআন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোরআন নিয়ে যেন বাঁচতে পারি, কোরআন নিয়ে যেন মরতে পারি, কোরআন নিয়ে যেন কবরে যেতে পারি, কোরআনের নূর দিয়ে যেন আমাদের কবরগুলি আল্লাহ মুনাওয়ার করে দেন, আমিন, কিয়ামতের দিন কোরআনের সুপারিশ জন্য আল্লাহ আমাদের নসিব করে দেন, আমিন। কি নিয়ামত, সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এখন এই কোরআনে কারিমের তাফসীর ভূমিকা অনেক লম্বা করলে তাফসীর করা মুশকিল হয়ে যাবে, সেজন্য শুরু চলুন আমরা তাফসীরের দিকে এগোই। তাফসীর মানে ব্যাখ্যা, আলোচনা। আচ্ছা আপনারা বলেন তো, জেন, দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে তাহলে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হয়? জি, ওলামারও বলেন না, আয়াতুল কুরসি কোনটা পড়তে হয় বলেন? কোনটা? চট্টগ্রাম তাফসীর মাহফিল উপলক্ষেও কিছুটা ভূত প্রেতের আসর হয়েছে,
ভূত প্রেতের আসর থেকে রক্ষা করার জন্যে সকলে আমার সাথে পড়েন যথারীতি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম। পাঁচ দিন তাফসীরুল কোরআন মাহফিল একাধারে আলোচনা করতাম, আজকে দুই দিন মাহরুম হয়ে গেলাম। কলিজা ফেটে যায়, চোখে পানি এসে যায়, কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। সুতরাং আয়াতুল কুরসি থেকে শুরু করি, কদ্দূর যাইতে পারি দেখি, আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। রব্বুল আলামিন তোমার এই কালাম, তোমার এই আয়াত বোঝার তৌফিক আমাদেরকে দান করো। আয়াতুল কুরসি, আগে এটার অর্থ করে নেই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে সবই তার। মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ, কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে। মা বাইনা আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সবার অগ্র পশ্চাৎ এর সব কিছুর খবর রাখেন। ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহ ইল্লা বিমা শা, তার জ্ঞাত বিষয়ের কিছুই মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না। অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান, ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, তার একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর আকাশ এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না, আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা। বলি সাদাকাল্লাহুল আযীম। আয়াতুল কুরসি, এই আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত। কি নামে পরিচিত? আয়াতুল কুরসি। এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই, সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে, কোরআন শরীফের কি আয়াত? শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে। আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। হতে পারে এবার আপনারা কেউ কেউ মনে করতে পারেন বাস ওয়াজ আর না শুনলে চলবে, আয়াতুল কুরসি পড়ব আর জান্নাতে চলে যাব, না বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক কিয়ামতের সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন। আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান, ও মাশা আল্লাহ। চট্টগ্রামের সবাই বোধহয় এই পরিচিত স্লোগানটা জানেন না, জবাব তা আপনারা জবাব দিতে পারলেন না কেন? সব সমস্যার সমাধান দেন স্লোগান আপনারাই। এটা শুধু স্লোগান নয়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা শুধু স্লোগান নয়, এটাই বাস্তবতা, এটাই বাস্তব সত্য। আয়াতুল কুরসির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান, যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান। কুরসি মানে হলো গদি। আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই? কথা কর না কেন, আমেরিকাও আজকাল বাংলাদেশি স্টাইল হচ্ছে, ঠিক কিনা? আমি চিন্তা করছি যে আমাদের একজন প্রধান ব্যক্তি দেশে বারবার ওই দেশে যাওয়ার কারণেই কি এই রোগ ছড়াইল ওই দেশে, আল্লাহ জানে কি সর্বনাশ। এই গদি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র, সার্বভৌমত্বের মালিক কে হবে? এইটা তো আপনারা বলতেছেন, কিন্তু যারা কোরআন জানে না তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। দেখেন না, ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কারা বলে? নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস কর না কেন, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পাম্পটি দেওয়া, আপনাদেরকে ফুলাইয়া ডানলপ টায়ার বানায়। আপনারা খুব খুশি হবেন, সমস্ত ক্ষমতার উৎস তাহলে আমরা। আরে বাবারা, তোমরা সকল ক্ষমতার উৎস যার পেট ভরো ময়লা, নাকের মধ্যে ছাতা, দাঁতে ছাতা, তুমি হবা সকল ক্ষমতার উৎস। ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয় দিয়ে চিট হয়ে পড়ো, সাইকেলের টায়ার বাস্ট হইলে হার্ট ফেল করে, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা কবিরা গুনা, এই কথা বিশ্বাস করা হারাম, এই কথা বিশ্বাস করা শিরক। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা যদি বলা হয় তাহলে কোরআনে কারীমের সাথে কন্ট্রাডিকশন হয়, সংঘর্ষী। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো নিঃসন্দেহ সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন আল্লাহ, 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 তিনি একমাত্র সকল ক্ষমতার উৎস। সার্বভৌমত্বের মালিক কে হবে? এই সার্বত্বের মালিক সরকার বলে সার্বত্বের মালিক হলো জনগণ, সংবিধানে লেখা হয়েছে সার্বত্বের মালিক হলো জনগণ। মিছে কথা, মিথ্যে কথা, আল্লাহর কোরআনের বিরোধী কথা। সার্বভৌমত্বের মালিক হতে হলে যেসব গুণ, যেসব কোয়ালিটি থাকা দরকার তা মানুষের মধ্যে নাই। সার্বভৌমত্ব কেবলমাত্র কার? এই কথা আয়াতুল কুরসির মধ্যে একটা একটা করে বলা হয়েছে, সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য কি কি কোয়ালিটি হওয়া প্রয়োজন আল্লাহ পাক তা বলে দিয়েছেন। কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিল করে সার্বভৌমত্বের মালিক কে হবে সমস্যার সমাধান করে দিলেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন। মদিনার রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে ছিলেন? আল্লাহ। জোরে বলেন, কে ছিলেন? আল্লাহ। মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয়। সুবহানাল্লাহ বিহামদি। আর মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্রে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের শ্রাদ্ধ হয়ে যায়। সার্বভৌমত্বের মালিক হিসেবে মানুষ একশোতে একশো ভাগ, মানুষ একশোতে একশো ভাগ অযোগ্য। কারণ সার্বভৌমত্ব নিরঙ্কুশ, যা ভাগ করা যায় না, যা কেড়ে নেওয়া যায় না। আমাদের দেশে যারা সার্বভৌমত্বের মালিক অনেক সময় বলে রাষ্ট্র, অনেক সময় বলে জনগণ। যারা ক্ষমতায় আসে তারা সার্বভৌমত্বের মালিক নিজেদেরকে দাবি করেন, আবার জনগণকেও দাবি করেন। তো এই সার্বভৌমত্বের মালিক তো তাদের হাত থেকে এই মালিকানা আরেকজনে কেড়ে নিয়ে যায়, নেয় না? নেয় না, কেড়ে নিয়ে যায়। আয়াতুল কুরসিতে বলা হলো যে সার্বভৌমত্বের মালিক এই ক্ষমতা, এই ক্ষমতা থেকে আরবিতে বলা হয় উলুহিয়া। এই ক্ষমতাকে, সার্বভৌমত্বের ক্ষমতা থেকে আরবিতে কি বলা হয়? উলুহিয়া। আর যার হাতে এই ক্ষমতাটা থাকে তাহলে বলে ইলা, তাকে কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে এই কথাটাই বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। তার মানে হলো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে? চিৎকার দিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সার্বভৌমত্বের এই ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়। আর সার্বভৌমত্বের মালিক যিনি হবেন তার শুরু থাকবে না, শেষও থাকবে না। এই কোয়ালিটি কার মধ্যে আছে? আল্লাহ পাকের মধ্যে। আল্লাহ পাক বললেন তিনি হচ্ছেন আল হাই আল হাইয়ু, তিনি হাইয়ু, তিনি কাইয়ু, তিনি শাশ্বত, তিনি জাগ্রত, তিনি চিরস্থায়ী, যার শুরুও নাই, যার শেষও নাই। সুবহানাল্লাহ বিহামদি। আর সার্বভৌমত্বের মালিক যিনি হবেন তিনি ঘুমাইতে পারবেন না, কারণ তিনি যদি ঘুমায় থাকেন জায়গায় থাকা অবস্থায় কু হয়ে যায় না, আর্মিরা থাপ্পড় মেরে দেশ নিয়ে যায়, নেয় কি না? কন সব দেশেই হইতে পারে, সব দেশেই হতে পারে। তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে, কাজে বলা যায় না কখন কি হয়ে যায়। এই সার্বভৌমত্বের মালিক নিয়ে, মালিকানা নিয়ে যারা বসে আছে, যে কোনো মুহূর্তে তার হাত থেকে ক্ষমতা ছিনতাই হয়ে যেতে পারে, পারে কিনা? আর ঘুমায় থাকলে, সার্বভৌমত্বের মালিক দাবি করে যদি ঘুমায় থাকে ততক্ষণ ভারপ্রাপ্ত বানাবে কারে? এই জন্য সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ পাক, যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। সার্বভৌমত্বের মালিকের কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়েন সবাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন, আল্লাহ পাক তুমি নাকি ঘুমাও না? আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না? মূসা আলাইহিস সালাম বলছেন অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ পাক বললেন বিশ্বাস যদি করো তাহলে বুঝানো যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের কাছে, কাইফা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে রব তুমি আমারে দেখাও কেমনে তুমি মৃত্যুকে জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো, একটু দেখাও না। আল্লাহ পাক বললেন আওয়ালাম তোবে, বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন বালা, নাম বললেন না। বালা মানেও হ্যাঁ, নাম মানেও হ্যাঁ, কিন্তু একটু ব্যস কম আছে। তিনি নাম না বলে বালা বললেন। নামের অর্থ হলো হ্যাঁ, আর না বালা, বালার অর্থ হচ্ছে কেন নয়, অবশ্যই বিশ্বাস করি, বলা কিল্লে ইতমাইন্না কালবি,
তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু, তাহলে এগুলি একটুখানি লেয়তমাইন্না কালবি, আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি। আল্লাহ বলেন তাহলে তোমারে দেখাবো। আল্লাহ দেখাইলেন। মুসা আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ পাক তুমি আমার মৃত্যুকে চিন্তা করো কেমনে, তুমি ঘুমায় থাকো না ঘুমায় পারো কেমনে, তোমার নাকি ঘুম নাই তন্দ্রা নাই, আল্লাহ পাক বলেন বিশ্বাস করো, বলে অবিশ্বাস করি, তো ঠিক আছে তাহলে তোমার দেখাই। বললেন এক গ্লাস পানি নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমকে আল্লাহ পাক বললেন মুসারে ধরো। মুসা আলাইহিস সালাম নিদ্রাচ্ছন্ন হলেন, তন্দ্রা এসে গেল, হাত শিথিল হয়ে হাতির থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম, এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই, ঘুমের সঙ্গে সঙ্গেই গ্লাস পড়ে ভেঙে গেল। তমাম আকাশ আর জমিন গোটা সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে, আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে, তমাম সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয়, আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত, আল্লাহ পাকের ঘুম নাই তন্দ্রাও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম নাই তন্দ্রাও নাই। আল্লাহ পাক সমস্ত রকমের মানবীয় কোয়ালিটি থেকে গুণ থেকে মুক্ত, মুবাররা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের এক অচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। তিনি পরিষ্কার করে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এমন একটি আয়াত তাফসীরের জন্য আল্লাহ এনে দিয়েছেন, যেই আয়াতটি বুঝলে পরে দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি, গদি সমস্যার সমাধান হবে, সব সমস্যার সমাধান হবে। আয়াতুল কুরসি এমন আয়াত যা তেলাওয়াত করলে বুঝলে আমল করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, জান্নাত দিয়ে দেবেন। এই আয়াতের বাকি সব টুকুরি গুরুত্বপূর্ণ, বাকি কথাগুলি আমি আগামীকাল আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আজকে দাঁড়ানো মানুষেরা সবাই বসে যান, যারা মাহফিলের মধ্যে দাঁড়ায়ছেন মুনাজাতের জন্য বসুন, মেহরবানি করে মুনাজাতে শরীক হন। আর কিছু কথা আছে সেগুলি আপনারা শুনুন, মুনাজাত আজকের দিনে মুনাজাতের শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করুন সবাইকে, বলেন আমিন। রাস্তায় যারা দাঁড়িয়েছেন বসুন, আর জোরে সোরে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে মুনাজাতের আগে সাতজন অমুসলিম ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসেছে, দাঁড়াবেন না, আরে ভাই দাঁড়াবেন না, বসেন না, বসেন বসেন। সাতজন ইসলাম কবুল করবেন,
এর মধ্যে পাঁচজন হচ্ছেন মহিলা, যারা মহিলা প্যান্ডেলে অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর দুজন পুরুষ যারা আমার পাশে আছেন, আমি তাদের পরিচয় করাচ্ছি। শ্রী দুলাল চন্দ্রনাথ, পিতা মণীন্দ্র চন্দ্রনাথ, এর বাড়ি হচ্ছে দক্ষিণ বগা চত্বর, সীতাকুণ্ড, চট্টগ্রাম। নতুন নাম, মুসলমান নাম পছন্দ করেছে, মোহাম্মদ আব্দুন নূর কৃষ্ণ দাস, পিতা স্বপন দাস, বাড়ি গোয়ালপাড়া নারায়ণগঞ্জ। বর্তমান নাম পছন্দ করেছে, মোহাম্মদ নূরুল ইসলাম। পূর্বের নাম পাখি, স্বামী মৃত উপেন্দ্র বাবু, হরিশাপুর টাউন, সন্দীপ। নতুন নাম পছন্দ করেছে, মোসাম্মদ পারুল বেগম। কল্যাণীবালা, স্বামী মৃত স্বপন সাহা, বাড়ি হরিশপুর টাউন, সন্দীপ। মুসলমান নাম পছন্দ করেছে, মোসাম্মদ হোসনে আরা বেগম। রানীবালা, পিতা মৃত স্বপন সাহা, হরিশপুর টাউন, সন্দীপ। নতুন নাম পছন্দ করেছে, মোসাম্মদ রুমা আক্তার। অঞ্জনাবালা, পিতা মৃত স্বপন সাহা, গ্রাম হরিশাপুর টাউন, সন্দীপ। নতুন নাম পছন্দ করেছে, মোসাম্মদ রেহানা আক্তার। সুমাবালা, পিতা মৃত স্বপন সাহা, হরিশপুর টাউন, সন্দীপ। একই পরিবারের। নতুন নাম পছন্দ করেছে, মোসাম্মদ রুকাইয়া বেগম। এই সাতজন এখন ইসলাম কবুল করছেন। যে পাঁচজন সম্মানিত মহিলা ইসলাম কবুল করার জন্য মহিলা প্যান্ডেলে অবস্থান করছেন, আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করুন। আর তোমরা দুজন দাঁড়াও। ওমান সামসাহ থেকে ইঞ্জিনিয়ার হাসান আপনার জন্য আপনার কাছে সালাম বলছি। আচ্ছা, আমি ওমান থেকে আসছি। ওমান, ও, এ কি নাম তোমার এখন? আমার নাম দুলাল। এখন নাম আব্দুল নূর? নাম আব্দুল নূর। এ হচ্ছে নাম দুলাল, হিন্দু নাম দুলাল, বর্তমান নাম পছন্দ করেছে আব্দুল নূর। ওমানে চাকরি করে ওখান থেকে এসেছে ইসলাম কবুল করার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। সামসাহ ইঞ্জিনিয়ার হাসান সবাইকে সালাম দিছি আপনার। আচ্ছা, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, উপাস্য নাই, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, আল্লাহ প্রেরিত, প্রেরিত রাসূল, রাসূল, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান আব্দুহু, আব্দুহু ওয়া রাসূলু, ওয়া রাসূলু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি এক, তিনি একক, তিনি একক, তার কোনো, তার কোনো অংশীদার নাই, অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, এবং এবং তার, তার প্রেরিত রাসূল, প্রেরিত রাসূল। সকলকে বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দেন। আমাদের এই দুই ভাই আর ভেতরে আমাদের পাঁচ বোন, এক মুহূর্তে আগে এরা ছিলেন মুশরিক, বংশীবাদীতে বিশ্বাসী, আর পর মুহূর্তে এখন তারা আমাদের তাওহীদবাদী ভাই, এবং ওরা আমাদের বোন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই গুনাহগার, এখানে যারা বসে আছি সবাই গুনাহগার, ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চারা ছাড়া। বাকি এই যে দুজন আর
স্টেডিয়ামের ভেতরে পাঁচজন বোন, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই মুহূর্তে এদের পেছনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আমাদের মধ্যে এখন অবস্থানরত ওই পাঁচ বোন আর এই দুই ভাই মাসুম, বেগুনা, কোনো গুনাহ নাই। এই বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে শাশ্বত ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করার উপলক্ষে আপনাদের সকলের পক্ষ থেকে আমি আপনাদের ছোট্ট ভাই হিসেবে এই দুই ভাইকে বুকের সাথে আলিঙ্গন করে সম্মানিত করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আফসোস হয় যে দুইটা দিন করতে পারলাম না। ওই দুইটা দিন তাফসীর হলে কত না মুসলিম ইসলাম কবুল করত। আহা, কি সর্বনাশ হল! আহা, কত মানুষ হেদায়েত পেত। আহা বন্ধুগণ, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, আমার দিল সাক্ষী দেয়, আমি তাকে বলবো আমার কথা, আপনি না শোনেন, আমার দিল সাক্ষী দেয় তিনি আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা আল্লাহ পাকের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। আল্লাহ, তার দৃষ্টিশক্তি তুমি নিয়েছো, মৃত্যুর সময় দৃষ্টি খুলে দিয়ে রাসূলুল্লাহকে দেখতে দেখতে মরার তৌফিক দিও, আর মরার সাথে সাথে কবরের সাথে জান্নাতের সুরঙ্গ পয়দা করে দিও। তিনি আমার সাথে টেলিফোনে কথা বলে বলেছেন, চট্টগ্রামে কেয়ামত চলতেছে, আল্লাহর বান্দাদের কাছে যেতে পারতেছি না, আল্লাহর বান্দারা কাছে এসে পয়সাও দিতে পারছে না, এত বড় মাহফিল চালাবো কিভাবে? তাহলে আফসোসে আমার প্রাণ কেঁদেছে। চট্টগ্রামবাসীরা, শুরুতে যে কথা বলেছি একদম শুরুতে, সেই কথাটা আরেকবার স্মরণ করাই। আল্লাহর কসম, তাফসীরুল কোরআন মাহফিল জামাত শিবিরের একক সম্পদ নয়, মুসলমানদের সম্পদ, গোটা মুসলিম উম্মতের সম্পদ। এই বরকতপূর্ণ মুবারক মাহফিল আমার মনে পড়ে জামিউল আজহার কায়রো মিশর, সেখানকার একজন ওস্তাদ, বিশ্ববিখ্যাত জামে আজহারের ওস্তাদ প্যারেড ময়দানে বক্তৃতা করে করে বলেছিলেন, প্রায় ষাট অর্ধ বয়স তার, বিলো সেভেন্টি, তিনি বক্তৃতা করতে গিয়ে, সেই ওস্তাদ হাদিসের ওস্তাদ, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, তিনি বলেছিলেন, কোরআন শরীফের এত বড় তাফসিরের মাহফিল আমি জীবনে পৃথিবীর কোথাও দেখি নাই। আপনারা বিশ্বাস করুন, সমগ্র বিশ্বে কোরআনের এত বড় তাফসিরের মাহফিল সারা দুনিয়ায় নাই। এই মাহফিলে যারা বাধা দিল আল্লাহ, তুমি তাদেরকে হেদায়ত দান করো, তুমি তাদের সুমতি দান করো, সে যেই হোক হেদায়ত দান করো। এই মাহফিল আয়োজনে অনেক খরচ আপনারা জানেন, এবং আমি জানি আল্লাহ পাক আমাদের ভাই মাওলানা কোনোদিন আমাকে বলেন নাই মাহফিলের শেষে যে আমি ঋণগ্রস্ত থেকে গেছি, কিন্তু উৎকণ্ঠা মানুষ হিসাবে উৎকণ্ঠা থাকি, কেমনে চালাবো, এগুলি সব বাকিতে করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, প্রতি বছরের ন্যায় এই মুবারক মাহফিলে উনি যদি দৃষ্টিশক্তি ভালো থাকতো আপনাদের বাড়ি বাড়ি যেতেন, ওনাকে কি কষ্ট দেবেন আপনারা? আপনাদের বাড়ি বাড়ি উনি যেতে পারবেন? আপনারা এসে ওনার হাতে তুলে দিবেন, দিবেন কি না? আর সবাই তো হাতে দেওয়া সম্ভব নয়, বড় লোকেরা, বিশাল বিশাল ধনী ব্যক্তিরা চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলের জন্য সাহায্য করুন। এ মাহফিল চলবে, এ মাহফিল চলবে ইনশাআল্লাহ। প্যারেড ময়দানে
144 ধারা দেওয়া হয়েছে 17 দিনের। পৃথিবীর ইতিহাসে এত বড় 144 ধারা কোনো দেশে কখনো হয়েছে বলে অন্তত আমার জানা নাই। যারা কোরআনের মাহফিলে 144 ধারা দিলেন অন্যায় ভাবে, আল্লাহ যদি তাদের জন্য জান্নাতের চতুর্দিকে 144 ধারা দিয়ে দেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, বলেন আমি। চট্টগ্রামের ধনী ব্যক্তিরা উদাত্ত মুক্ত হস্ত নিয়ে গিয়ে আসুন, পুরা প্যান্ডেলের খরচ একজনে দিয়ে দিন, পুরা লাইটের খরচ একজনে দিয়ে দিন, মাইকের খরচ দিয়ে দিন, পোস্টারের খরচ দিয়ে দিন, আল্লাহ পাক আপনাদের কামাই রুজিতে বরকত দান করবেন। আর আপনারা আপনারা যত লোক বসে আছেন আজকে যারা এনেছেন, মরনা ওইগুলি ড্রামগুলি আছে তো, চতুর্দিকে ড্রাম আছে, চাদর আছে, যাওয়ার সময় দিয়ে যাবেন। এ তাফসীরের মাহফিলের সাথে আপনার কলিজার সম্পর্ক, সত্য কিনা বলেন? যাওয়ার সময় দিয়ে যাবেন, আর আগামীকাল পকেট ভর্তি করে টাকা নিয়ে আসবেন, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিবেন, বলেন আমিন। মরনা যেন চিন্তায় পেরেশানিতে কষ্ট না পান, সমাজ কল্যাণ পরিষদ যেন কষ্ট না পায়, আল্লাহ তুমি গায়েব থেকে মদদ দান করো, বলি আমিন। আর চট্টগ্রাম তাফসীর কোরআন মাহফিল হচ্ছে ইসলামী বইমেলার শ্রেষ্ঠ বইমেলা, এত বড় ইসলামী বইমেলা বাংলাদেশের কোথাও হয় না। বামপন্থীরা খালি খালি খেপছে, কলজে আগুন লেগে গেছে, এত মানুষ হেদায়েত হয়, শয়তান চিন্তা করে তাহলে বাইসে থেকে লাভ কি, আল্লাহ হেদায়েত করুক, বলে না আমি। যাওয়ার সময় বইগুলি দোকান ঘুরে ঘুরে যাবেন, অসংখ্য বই এসেছে, তাফসীর এসেছে, এই মাহফিলের জন্য টাকা খরচ করে লোকেরা বই চেপেছে, বহু বই, বই আপনাকে কখনো ঠকাবে না, ইসলামী বই। তাফসীর নেবেন, ফিজিলালুল কোরআন এসেছে, তাফহিমুল কোরআন এসেছে, বিশ্ববিখ্যাত তাফসীর, তাফহিমুল কোরআন, ফিজিলালুল কোরআন বাংলা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে কিনবেন আপনারা, আল্লাহ তৌফিক দিন, কোন আমিন। আর 2000 সনে আমার হজ করার কোনো নিয়ত ছিল না, হঠাৎ করিয়া হজের আগে মাত্র কয়েকদিন আগে বাদশা ফাহাদ তিনি বাংলাদেশে তাদের দূতাবাসের মাধ্যমে আমাকে রাজকীয় মেহমান হিসেবে দাওয়াত দিলেন হজ করার জন্য। তো হজ করতে গিয়ে মিনায় সেদেশের সব থেকে বড় বড় ওলামাদের সাথে দেখা হওয়ার তৌফিক হলো, সুবহানাল্লাহ। আলেম কারে বলে, আমার দেশের মানুষেরা আলেমদের মর্যাদা বোঝে না, আহারে, আমার রাসূল বলেছেন আকাশের সমস্ত তারকাপুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা। আমি ওই সব আলেমদের কপালে চুমা খাইছি, সুবহানাল্লাহ, তাদের হাত পায়ের যোগ্যতাও আমাদের নাই, কত বড় আলেম, সুবহানাল্লাহ। সৌদি আরবের সব থেকে বড় আলেম যিনি ইন্তেকাল করেছেন, বিন বাস, নব্বর আল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু, এত আলেম তার জানাজায় উপস্থিত হয়েছে, সৌদিরা বলেছেন আমাকে হারামাইনুস শরীফাইনে আলেম আর আলেম দিয়ে ভর্তি হয়েছে, লক্ষ লক্ষ আলেমেরা তার জানাজা পড়েছে, চোখের পানি দিয়ে তারে বিদায় করেছে, তিনিও নাবিনা ছিলেন, দৃষ্টিহীন ছিলেন, সুবহানাল্লাহ, কত বড় আলেম। আর ওনার পরে সৌদি আরবের সব থেকে শ্রেষ্ঠ আলেম হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তার লেখা আয়াতুল কুরসির একটি তাফসীর আমাদের সকলকে উপহার দেওয়া হলো, বইটি পেয়ে আমি পড়লাম, দারুণ ভালো লাগলো, এবং আমি মনে করলাম যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের আয়াতুল কুরসির এই তাফসীর বাংলা ভাষী এর থেকে লাভবান হোক, এটাকে বাংলা করানো হলো, আমি এডিট করেছি, অনুবাদ করেছে আরেকজন, অনুবাদের সময় তো আমার হাতে নাই, এই আয়াত তাফসীর আয়াতুল কুরসি সমস্ত লাইব্রেরিতে আছে,
যে তায়াতুল কুরসি তাফসীর আমি করতেছি, সব লাইব্রেরিতে এখানে পাবেন, আজ নেবেন, কাল নেবেন, পরশু নেবেন, সবাই নেবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক সকলকে হাদিসের কিতাব, তাফসীরের কিতাব আল্লাহ কেনার তৌফিক দান করুন। রিয়াদুস সালেহীন হাদিসের উন্নত কিতাব, সুবহানাল্লাহ বলেন, বাংলায় প্রচার হয়েছে, বাংলা ভাষায় ছাপা হয়েছে, এখানে এসেছে, আপনারা নেবেন, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। মুনাজাত হবে এবং মুনাজাতের পরে আজান হবে, এশার নামাজ বা জামাত আদায় করে যাবেন, এবং আগামীকাল একজনে তিন তিনজন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একজনে কয়জন? তিন তিনজন, বলেন একজনে কয়জন? তিনজন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, কমপক্ষে একজনে, মাওলানা বলছেন কমপক্ষে, আমি কমাই ফেলছি যেহেতু জায়গা যাত তো আজকেই ভরে গেছে, সেই জন্য আমি কম বলছিলাম, মাওলানার কথায় আল্লাহ বরকত দিন, বলেন আমিন। মার তো আমাদের হাতে না, আমরা তো এটা রাবারের মতো লম্বা করতে পারবো না, আল্লাহ যেন লম্বা করে দেয়, বলেন আমিন। একজনে কয়জন? তিনজন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আর আয়াতুল কুরসি পড়িয়া বাসে উঠবেন, গাড়িতে উঠবেন, যাতে ভূত প্রেত আর জেনে আজর করতে না পারে, মনে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে উঠবেন। আর গোয়েন্দা বিভাগ পুলিশ প্রশাসনকে আবার বলি, আমরা জানতে পেরেছি রাস্তার মোড়ে মোড়ে বাধা দেওয়া হয়, আপনারা যে গুনাহ করেছেন বাধা দিয়ে, তাফসীরের মাহফিল 144 দিয়ে এর কাফফারা আদায়ের জন্য রাস্তার মোড়ে মোড়ে ওই সব ছেলেদেরকে আপনারা ঠেকান, যাতে কোরআন শুনতে কোনো মানুষের বাধার সৃষ্টি না হয়। হতে পারে এই খেদমতের কারণে আল্লাহ পাক আপনাদের ওই গুনাহ মাফ করে দিবেন। মোনাজাতের পর আজান, আজানের পরে বা জামাত ইশা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা লাখো জনতা নিয়ে, মা মন্দির নিয়ে তোমার দরবারে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই প্রথম দিনে গুনাহগার কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে আমাদের আলোচনা দুরুদ সালামের সওয়াব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনকে নষ্ট করে ফেলেছি, আল্লাহ তাআলা দয়া করে জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যাদের কবরে শুয়ে আছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ তাআলা, এই মুহূর্তে মনে পড়ল এই তাফসীরের মাহফিল প্রতি বছর যিনি উদ্বোধন করতেন বাইতুস সরফের হযরত পীর সাহেবকে বললাম, হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব আমাদের থেকে বিদায় হয়ে গেছে, ওই সুন্দর চাঁদ মুখ আর তো আমরা দেখতে পাবো না, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিল 5 দিন প্রতি বছর হয়, আল্লাহ তাআলা 2 দিন থেকে মাহরুম হয়ে গেলাম যাদের কারণে, আল্লাহ তাআলা তুমি তাদেরকে গজব দিও না, তুমি তাদেরকে শাস্তি দিও না মাবু, যারা এই কাজ করলো বাধা দিল, আমরা সবাই মিলে তোমার কাছে মাপ চাই, তাদের সকলকে আল্লাহ তুমি দয়া করে কোরআনের সৈনিক বানাইয়া দাও। রব্বুল আলামিন, গত জুমায় সাই মসজিদে মুসলমানদের উপরে যারা হামলা করলো, কোন মুসলমান পুলিশ জুতা পাই দিয়া মসজিদে ঢুকতে পারে আমরা বিশ্বাস করি না, আল্লাহ তাআলা কারা ঢুকছে আমি জানি না, তারা কোন ধর্মের লোক,
আল্লাহ এত বড় গুনার কাম যারা করলো আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন মুসল্লিদের উপরে টিয়ার গ্যাস মারলো, গোলাগুলি করলো, বুলেট ছুড়লো, হায় আল্লাহ তাদের মধ্যে বহু লোক আজ হসপিটালে আসে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে শেফায় আজেলা দিয়ে দিও। একটা ছেলে তার চোখ জাকির নামক একটি ছেলে পুলিশের রাবার বুলেট লেগে চোখটা তার যাবো যাবো করতেছে, আল্লাহ তোমার কোরআনের কারণে সে ব্যক্তি নামাজ পড়তে এসেছে তার চোখটা আল্লাহ ওরা গুলি করে দিল, আল্লাহ তুমি দয়া করে আমরা ভিক্ষা চাই চোখ ফিরাইয়া দাও। আল্লাহ কোরআনের বাবিলে ওর চোখ আমরা ভিক্ষা চাইতেছি চোখটা দিয়ে দিও বাবু। রব্বুল আলামিন কোরআনের সপক্ষে কথা বলতে গিয়ে 40 জন লোককে পুলিশ প্রশাসন জেলের মধ্যে ঢুকাই দিছে, আল্লাহ পুলিশের সুমতি দাও তোমার ওই 40 জন বান্দা যেন কালকে জেল থেকে বেরিয়ে এসে তাফসীর মাহফিলে শরীক হয়ে যেতে পারে। রব্বুল আলামিন সরকারকে সুমতি দাও কোরআন নিয়া হাদিস নিয়ে ইসলাম নিয়ে আলেম নিয়ে যেন ষড়যন্ত্র না করে, হায় আল্লাহ তাআলা তুমি দয়া করে সকলকে হেদায়েত নসিব করে দাও। এই মাহফিলে বহু টাকা প্রয়োজন মাবুদ, কোথা থেকে আসবে জানি না, আল্লাহ পাক তোমার বান্দাদের দিলকে নরম করে খরচ উঠাইয়া দিও। মা বোনেরা প্রতি বছর কষ্ট করে করে আসেন আর মাহফিলের পাশে পর্দার আড়ালে বসে শোনেন, আজকে তারা দেওয়ালের মধ্যে একটা ভিন্ন জায়গায় বসেছেন, তাদের ভালো করে বসতে দেওয়া গেছে কিনা আমি জানি না, মাবুদ গো দয়া করে মা বোনদেরকে তারা যে আসেন আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করো, আল্লাহ তুমি তাদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাশর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন আগামীকাল এবং পরশু যে মাহফিল হবে এই মাহফিলগুলি তোমার কুদরতি নিজাম দিয়ে পরিচালিত করো। আর একটা দরখাস্ত করি, কোরআনের মাহফিলে বাধা দিয়ে সফল হতে না পেরে তারা পাগলের ন্যায় হয়ে আবল তাবল বকতেছে পথে ঘাটে বাধা দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা মাহফিলে আসে তাদের জান মাল এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি নিজ হাতে নিয়ে নিও, পথে ঘাটে আসা যাওয়ায় কোনো বান্দা বান্দি যেন আহত না হয় নির্যাতিত না হয়, আল্লাহ যারা বাধা দিতে চেষ্টা করে ওদের কলজার মধ্যে জাহান্নামের ভয় ঢুকাইয়া দাও, ওদের কলজার ভিতরে মৃত্যুর ভয় ঢুকাইয়া দাও, আল্লাহ তুমি দয়া করে ওদেরকে হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন তুমি দয়া করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আরেকটা দোয়া করি, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তোমার গোলামের মধ্যে গোলামদের মধ্যে ছোট্ট গোলাম, আল্লাহ পাক আজ হোক কাল হোক আমাকে তুমি তোমার দরবারে নিয়ে নিবে, আমাকে বিদায় তো হতেই হবে, আল্লাহ পাক এই মাহফিল যেন শেষ না, এই মাহফিল রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন চলে, এই মাহফিল এই এলাকাবাসীর জন্য রহমত বরকতের জরিয়া বানায় দিও, চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ীদের হালাল ব্যবসায় এই মাহফিল দিয়া বরকতের জরিয়া বানাইয়া দিও। আল্লাহ চট্টগ্রামবাসীরা সারা বছর তাকায় থাকে এই মাহফিলের জন্য, আল্লাহ তুমি তাদের রহমত করো বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।